আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর গণিত ক্লাস করব। আজকের টপিক হচ্ছে প্রশ্নের অঙ্ক। গত ক্লাসে আমি দুইটা অঙ্ক করিয়েছিলাম, এক এবং দুই। আজকে আমি তিনটা অঙ্ক নিয়েছি, তিন, চার এবং হচ্ছে কি পাঁচ, যেগুলো আমাদের MT3 পরীক্ষায় থাকবে। এখান থেকে অঙ্ক থাকতে পারে এবং বইয়ের যে পৃষ্ঠাগুলো দেওয়া আছে তোমাদের MT3 সাজেশনে, সেই পৃষ্ঠাগুলোর অঙ্কগুলো কিন্তু করতে হবে। আমি বারবারই বলছি, বইয়ের পৃষ্ঠার যে অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলো থেকেও কিন্তু আসতে পারে, এখান থেকেও আসতে পারে, তোমরা সব কমপ্লিট করে ফেলবে, কেমন? আচ্ছা, টপিক হচ্ছে কি আজকে আমাদের প্রশ্নের অঙ্ক। আমরা আজকে তিন নম্বর প্রশ্নটা নিয়েছি। একটি বেঞ্চে পাঁচজন বসে, 45 জনের জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন হয়? আমরা সবাই তো বেঞ্চ চিনি, যেহেতু আমরা স্কুলে পড়াশোনা করেছি বা করছি, তাহলে সেইটু স্কুলে বেঞ্চ আছে। আমরা স্কুলে বেঞ্চে তিনজন বসতে পারি, চারজনও বসতে পারি, আবার পাঁচজনও কিন্তু বসি। তাহলে এখানে বলা আছে একটি বেঞ্চে পাঁচজন বসে, সুতরাং 45 জনের জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন। তার মানে এই অঙ্কটা হবে কি, একটা ভাগের অঙ্ক হবে। তাহলে দেখো, পাঁচজন বসতে পারে একটি বেঞ্চে, পাঁচজন বসতে পারে একটি বেঞ্চে, তার মানে একটি বেঞ্চে বসতে পারে পাঁচজন, সুতরাং 45 জন বসতে পারে কয়টি? 45 ভাগ পাঁচ, তাহলে কত হবে? পাঁচ দিয়ে 45কে ভাগ করতে হবে। তাহলে আমরা গুণের নামতাটা এখন আমরা অ্যাপ্লাই করব। যেমন যে পাঁচের ঘরে নামাতে আমার 45 পর্যন্ত যেতে হবে। যেমন পাঁচেকে পাঁচ, পাঁচ দুগুণে দশ, তিন পাঁচা পনেরো, চার পাঁচা কুড়ি, পাঁচ পাঁচা পঁচিশ, পাঁচ ছয় তিরিশ, পাঁচ সাতা পঁয়ত্রিশ, পাঁচ আটটা চল্লিশ, পাঁচ নং কত? 45। তার মানে নয় বার যায়। তাহলে নয় বার গেলে ভাগটা আমাদের ভাগফল কত হবে? নয় হবে। তাহলে কয়টি? নয়টি। তার মানে 45 জন বসতে পারে নয়টি বেঞ্চে, মানে নয়টি বেঞ্চে 45 জন বসতে পারে, একটি বেঞ্চে বসতে পারে কতজন? পাঁচজন। একটু উল্টো করে দিয়েছে তোমাদেরকে প্রশ্নটা, তোমাদেরকে বোঝার জন্য, এখানে বুঝতে হবে অনেক ভালো করে। তাহলে দেখো, তুমি এভাবেও বুঝতে পারো, একটি বেঞ্চে বসতে পারে পাঁচজন, সুতরাং 45 জন বসতে পারে কতজনের? 45 ভাগ পাঁচ কত হবে আমাদের? নয় হবে। তার মানে নয়টি বেঞ্চে 45 জন বসতে পারে। বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ, একটু কঠিন মনে হতে পারে প্রথম দিকে, কিন্তু করতে গেলে আর তোমাকে কঠিন মনে হবে না। আচ্ছা, এবার আমরা চার নম্বর অঙ্কতে চলে যাই। চার নম্বর অঙ্কটা আছে, একটি ঝুড়িতে 10টি আম আছে। একটি ঝুড়ি, আমরা কিন্তু সবাই ঝুড়ি চিনি, একটি ঝুড়িতে কয়টি আম আছে? 10টি আম আছে। কয়টি আম আছে? 10টি আম আছে। তাহলে পাঁচটি ঝুড়িতে কতগুলো আম আছে? একটি ঝুড়িতে যদি 10টি আম থাকে, তাহলে পাঁচটি ঝুড়িতে কতগুলো আম আছে? তার মানে আমাকে এখন অঙ্ক সাজাতে হবে, একটি ঝুড়িতে আম আছে 10টি, সুতরাং পাঁচটি ঝুড়িতে আম আছে, 10 গুণন কি? গুণ হবে এটা, 10 গুণন 5। তাহলে একটি ঝুড়িতে 10টি থাকলে আর 10, পাঁচটি ঝুড়িতে কয়টি থাকবে? 10 গুণন 5 সমান কত হবে? 5 10-এ কত? 50। আমরা জানি দশের ঘরের নামাতেও বলতে পারো, পাঁচের ঘরের নামাতেও বলতে পারো, পাঁচ দশে কত হয়? 50 হয়। এটা তো আমরা সবাই জানি, একটা সহজ নামতো, সহজ গুণের অঙ্ক। আচ্ছা, এখন আমরা পাঁচ নম্বরে চলে যাই। একটি প্যাকেটে 8টি বিস্কুট আছে। কয়টি বিস্কুট? 8টি। কয়টি প্যাকেটে? একটি প্যাকেটে। একটি প্যাকেটে কয়টি বিস্কুট আছে? 8টি বিস্কুট আছে। তাহলে একজন বালিকা, মানে একজন মেয়ে, বিস্কুটের 2টি প্যাকেট কিনল। তাহলে বিস্কুটের কয়টা প্যাকেট কিনছে সে? 2টি প্যাকেট কিনছে। আর একটি প্যাকেটে থাকে কয়টি করে? 8টি করে। তাহলে তার মোট কতগুলো, তাহলে সে মোট কতগুলো বিস্কুট কিনল? তাহলে দেখো, একটি প্যাকেটে বিস্কুট আছে কয়টি? 8টি। সুতরাং সে দুইটি প্যাকেটে বিস্কুট আছে কতটি তার? তাহলে 8 দিয়ে 2কে গুণ করতে হবে। 8 দোকানে কত হয়? 8 দোকানে 16 হয়। 8কে 8, 8 দোকানে 16। যেহেতু আমরা 8 ঘরে নামাতে শিখেছি, আমাদেরকে 1 থেকে 10 ঘরে নামাতে অনেক সুন্দর করে শিখতে হবে, কারণ আমাদের অঙ্ক করতে গেলে, গুণ ভাগের অঙ্ক করতে গেলে নামাতে অবশ্যই 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 লাগবে। তো তোমাদের সবার প্রথমে কাজ হচ্ছে নামাতে শিখে, তোমরা যারা শিখে ফেলেছো তাদের জন্য অনেক
অনেক ধন্যবাদ। আর যারা শিখোনি তারা খুব দ্রুত তোমরা নামতগুলো শিখে ফেলো, কারণ নামতা না শিখলে তোমরা কি অঙ্ক করতে পারবে না। তাহলে তোমরা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো অঙ্কগুলো কি, অঙ্কগুলো একদম সহজ যদি নামতা শিখে থাকো, আর যদি নামতা নাও শিখে থাকো তাহলে খুব তাড়াতাড়ি নামতাগুলো শিখে ফেলবে। তাহলে কি একটি প্যাকেটে বিস্কুট আছে কয়টি? 8টি। সুতরাং 2টি প্যাকেটে বিস্কুট আছে, 8 দোকানে কত? 16টি হয়েছে। তাহলে এই 3টে অঙ্ক বাসায় খুব সুন্দর করে করবে এবং নোট করে ফেলবে, বারবার প্র্যাকটিস করবে, বারবার নামতগুলো পড়বে, প্রত্যেক দিন রাত্রে শোয়ার সময় নামতগুলো একবার পড়ে ঘুমিয়ে যাবে। আর হচ্ছে তাহলে তোমাদেরকে মনে থাকবে। আর অঙ্ক, ইংলিশ এই দুটো সাবজেক্ট অনেক ভালো করে পড়তে হয়, কারণ এই দুটো সাবজেক্ট বড় হলেও আমাদের সব সময়কার জন্যই দরকার হয় জানার। এই দুটো সাবজেক্টে অনেক ভালো করে সাবজেক্টটাকে অনেক ভালো করে পড়তে হবে ভবিষ্যতের জন্য। আজ এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।